সো গাইস আজকে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আমাদের ফ্রি ফায়ার অল সিরিজ আর এই ইভেন্টটা খুলছে না কেন এবং কি কি ফ্রিতে পাবো সবকিছু ভিডিওতে বিস্তারিত আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইস তোমাদের একটাই যে অনুরোধ তোমরা যদি এমন হ্যাকের ভিডিও পেতে চাও তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সর্বপ্রথম তারপর আমরা এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি অনেকে সাবস্ক্রাইব না করে তাই কিন্তু আমি দিতেছি না আর গাইস ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে তাই কিন্তু ডেমন হ্যাকের ভিডিও দিতেছি না আমি দুই থেকে একদিনের মধ্যে ভিডিও কিন্তু দিয়ে দেবো সো গাইস তোমরা তো জানো যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট কিন্তু আসতে চলেছে তাছাড়া গাইস আজকে কিন্তু একটা নতুন ইভেন্ট চলে এসেছে অলরেডি কিন্তু এখানে কিন্তু নতুন একটা ইভেন্ট চলেছে তো ইভেন্টটা কিন্তু খুলতেছে না তাছাড়া গাইস সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিই তো এই ইভেন্ট থেকে আমরা কী কী ফ্রিতে পাবো সো গাইস এখানে যদি দেখতে পারছো অনেক কিছু আইটেম তো আইটেমের উপর কিন্তু আমি একটা নতুন ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু আসে যারা দেখো নি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এখান থেকে কী কী ফ্রিতে পাবো সব কিছু বিস্তারিত আমি কিন্তু দিয়েছি তো কিন্তু সব কিছু ফ্রিতে পাবো সো গাইস এখন কথা বলো যে আমাদের নতুন যে ইভেন্টটা ওপেন হচ্ছে না তো এই ওপেন যদি হয় তো তাহলে আমরা কী কী ফ্রিতে পাবো সো গাইস আমার ইভেন্টটা কিন্তু তিন দিনের মধ্যে ওপেন হয়ে যাবে আর ইভেন্টটা চলবে প্রায় 14 দিন বা তারও বেশি থাকতে পারে তাছাড়া গাইস এখানে কিন্তু আমাদের এইরকম ইভেন্টটা অপশান আসবে তো এখান থেকে কিন্তু লগ ইন রিওয়ার্ডস অনেক ধরনের টোকেন আসতে পারে তো এখানে তুমি তোমার কিন্তু লগ ইন করলে কিন্তু অনেক কিছু ফ্রিতে পারবে ব্যাকপ্যাক পাবে অনেক কিছু ফ্রি তো এই সেই তোমাদের ইভেন্টটা তো আমি সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম ইভেন্টটা কিন্তু তিন দিনের মধ্যে এইরকম অপশান আসবে তো এখান থেকে তোমার অনেক কিছু আইটেম ফ্রিতে পারবে তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে তো টোকেন কালেক্ট করার পর তোমার এখান থেকে কিন্তু অনেক কিছু ফ্রিতে নিতে পারবে সো গাইস এখন আবার অনেকে প্রশ্ন করে যে ভাই এই যে ইভেন্টটা তো ইভেন্টটা এরকম যখন ওপেন করবে তারপর ওপেন করার মতো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যখন লেখা আসবে তারপর এখানে যদি তোমরা একটু লক্ষ্য রাখো তো নিচের দিকে দেখতে পারছো এখানে 3D লেখা আছে তো 3D মানে হচ্ছে তিন দিন অর্থাৎ তিন দিন পর ইভেন্টটা অটোমেটিক খুলে যাবে অর্থাৎ তোমাদেরকে 72 ঘন্টা লাগবে ইভেন্টটা খুলতে সময় লাগবে তাই তোমাদেরকে তিন দিন অপেক্ষা করতে হবে তারপর এরকম অপশান আসবে তাই কিন্তু ইভেন্টটা খুলে যাচ্ছে দেখতে পারছো এখানে তালা লাগা হয়েছে সো গাইস এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা তো আজকে লাইক দিলাম না যদি মন চাইলে লাইক দিও নাহলে না দিও